সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসকের ব্যবস্থাপনায় কর্মদিশা অ্যাপসের মধ্য দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উৎকর্ষ বাংলায় নিয়ে এসে বিভিন্ন কোর্সের শিক্ষা প্রদানের একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ পৌরসভার মনসাতলা সংলগ্ন এলাকার একটি আইটিআই কলেজে। আরামবাগ মহকুমা ছাড়াও বেশ কিছু জেলা থেকেও ছাত্রছাত্রীরা আজ এসেছিলেন এই অনুষ্ঠানে। এই কোর্সের মূল উদ্দেশ্য শিল্প সংস্থার চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও চাকরির সুযোগ। উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, উৎকর্ষ বাংলার চেয়ারপারসন অভিজিৎ মণ্ডল, মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অমর্ত্য দেবনাথ থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ। এটা এক নম্বর ওয়ার্ডে এই এলাকায় একটা আইটি কলেজ হয়েছে। সেই কলেজে উৎকর্ষ বাংলার একটা অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে আমাকে এসডি অফিস থেকে ডেকেছিলেন, আসতে বলেছিলেন, আমি এসেছিলাম এসডি অফিসে। অমর্ত্য দেবনাথ বাবু এসেছিলেন। এখানে যা দেখলাম যে দিদির উন্নয়নের পথে 11 বছর যেটা চলছে, তার মধ্যে উৎকর্ষ বাংলা একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা খুবই ভালো, খুবই ভালো দেখলাম। এটা যদি রূপায়িত আছে, যেটা সবাই নিতে পারে, এতে প্রত্যেকেই উপকৃত হবে। সুবর্ণসূচক 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড়, ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। মোবিলাইজেশনের কিছু ব্যাপার ছিল, এসডি অফিস থেকে আমাদের কাছে ওনারা লেটার পাঠিয়েছিলেন। তা ওনাদের জন্য আমাদের আজকে একটা ছোট্টখাটো অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল, যেহেতু গভর্নমেন্টেরই প্রোগ্রাম, যাতে গরিব ছেলেরা বা কিছু যারা পয়সার অভাবে পড়তে পারে না, তারা এই উৎকর্ষ বাংলার আন্ডারে কিছু কোর্স করে কর্মমুখী হতে পারে, যাতে তাদের সাংসারিক জীবন বা তাদের বাবা মাকে নিয়ে তারা সুখে শান্তিতে থাকতে পারে। সেই উদ্দেশ্যেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই কোর্সটি চলছে। ওনার উৎকর্ষ বাংলা এসডি অফিস থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের আরামবাগ নবদিগন্ত প্রাইভেটাইজের কলেজে। এই স্টুডেন্টগুলো কোনখান থেকে এসেছে? বিভিন্ন জায়গা থেকে এসেছে, কেউ গৌরাহাটি থেকে আছে, খানাকুল থেকে আছে, আমাদের আপনার বর্ধমান ডিস্ট্রিক্টেরও আছে, এই নৈশারায় আছে, একলক্ষী সাইডে আছে, এদিকে আপনার বদনগঞ্জ, এই মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আগোয়া, যে আমাদের রামজীবনপুর, কামজীবনপুর, এই সাইডেরও স্টুডেন্ট আছে। বর্ধমান ডিস্ট্রিক্ট থেকেও এসেছে এখানে? হ্যাঁ। কী করে জানতে পারলো এরা? হ্যাঁ, আমাদের মেলের মাধ্যমে কিছু থাকে, তারপরে আমাদের স্টুডেন্টের, আমাদের তো আইটিআই যেহেতু কলেজ, আইটিআই স্টুডেন্ট মারফত তাদেরকে বলা হয়েছে, যদি কোনো বন্ধুবান্ধব থাকে সেই সেখানেও কিছু থাকে। আপনার নাম? আমার নাম অভিষেক গুপ্ত। ডেজিগনেশন কী আছে? আমি এই কলেজের চেয়ারপারসন। ঠিক করলো যে এই উৎকর্ষ বাংলা ট্রেনিং চলবে? উৎকর্ষ বাংলা ট্রেনিং চলবে আমাদের তো এমনি এটা আরাম আইটিআই কলেজ, আরামবাগ নবদিগন্ত প্রাইভেট আইটিআই। তো গত 6 তারিখে একটা মিটিং হয়েছিল কারিগরি ভবনে, যেখানে হচ্ছে কি উন্নয়নের পথে 11 বছর যে কর্মসূচি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, তো সেই তারই ওনাদেরই নির্দেশে সব কিছু, যে সবাই যাতে মোবিলাইজেশন করা যায়, যাতে হচ্ছে ছেলেদেরকে বেশি জব দেওয়া যায়, এই সমস্ত কারণের জন্যই এগুলো সমস্ত কিছু হচ্ছে, যেটা থেকে আজকের মধ্যে যিনি উপস্থিত আছেন আমাদের
এসডিও অফিস থেকে এস্টিমেশন ম্যাজিস্ট্রেট আছেন, এসডিপিএম আছেন, আমাদের আরামবাগের চেয়ারম্যান সাহেব আছেন, এনারাই সমস্ত এসে করবেন। তো যাতে হচ্ছে আগামী ভবিষ্যতের ইয়ং ছেলেদের জন্য যাতে খুব সুন্দরভাবে জব দেওয়া যায়, মেন উদ্দেশ্য হচ্ছে জব দেওয়া, চাকরি দেওয়া, চাকরিটার জন্য এত কিছু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার নাম? আমার নাম প্রসীম মণ্ডল, সেক্রেটারি এই কলেজে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।